আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সেমি অটো বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার হোমালাইজার 3000। এটা হচ্ছে হোমালাইজার 3000, ম্যানুফ্যাকচার্ড বাই হিউম্যান জিএমবিএস জার্মানি। এটা মেশিন, সিস্টেম ওভারভিউ, এখানে অনেক টেকনিক্যাল স্পেসিফিকেশান আছে, মোটামুটি যেগুলো না বললেই নয় সেগুলাই বলবো। রিয়াকশন মোড, দুই মোডেও কাজ করা যায়, ফ্লো সেল কিউবেট। এলইডি মনিটর, এলসিডি মনিটর, 240x128। টেস্ট, মেজারমেন্ট মোড, রুটিন কেমিস্ট্রি, অ্যানালাইসিস মোড, 5টা পয়েন্ট আছে, ইন পয়েন্ট, ফিক্স টাইম, কাইনেটিভ, অ্যাবজর্ভেন্স, ডিফারেনশিয়াল, ক্যালকুলেটিং মোড। একটা এক্সটার্নাল ইনকিউবেটর দেওয়া আছে, যেটা 18 পজিশনের। ইনকিউবেটর টেম্পারেচার 37। রিডিং, অপটিক্যাল সিস্টেম, ইন্টারফারেন্স ফিল্টার রিডিং, হ্যালোজেন লাইট, যে লাইটটা ইউজ করা হয় ওয়েভলেন্থে, মানে ফিল্টার থাকে 6টা বিল্ট ইন আর 2টা অপশনাল, 2টা ফিল্টার চাল লাগাতে পারবেন, টোটাল 8টা ফিল্টারের পজিশান আছে। অ্যাবজর্ভেন্স রেঞ্জ মানে মিনিমাম মানে -0.5 থেকে 3.5 পর্যন্ত অ্যাবজর্ভেন্স দেবে, মানে ওডি অপটিক্যাল ডেন্সিটি। ফ্লু সেলে কিউবেটে 0.5 থেকে 2.5। মেমোরি সেফ থাকে, মানে রেজাল্ট সেফ থাকে 512টা। প্রিন্টার আছে, মেশিনের ডাইমেনশন, ইনস্ট্রুমেন্ট ডাইমেনশন কত কত, আর এই আইটেমগুলো স্ট্যান্ডার্ড অ্যাক্সেসরিজ সাপ্লাইড উইথ দিস ইনস্ট্রুমেন্ট, এই ইনস্ট্রুমেন্টের সঙ্গে এই অ্যাক্সেসরিজগুলো দেওয়াই থাকে। এই আইটেমগুলো দেওয়া থাকে, কনজিউমেবল তো মেশিনের সঙ্গে সেট করা বিল্ট ইন। কিউবেট থাকে না, এটা বাংলাদেশে থাকে না, স্পেনিশ ল্যাঙ্গুয়েজের জন্য। এটা ইনকিউবেটর থাকে, হ্যালোজেন বাল্ব, টুলস কিট, সেমি অটো বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার হোমালাইজার 3000। মেশিনের পাওয়ার সুইচ পিছন সাইড, পাওয়ার কেবলের পাশে, মেশিন অন হওয়ার পরে
এরকম ডিসপ্লে আসবে। এটাই মেশিনের মেন মেনু। মেশিনের কিবোর্ড, ইন্টারনাল কিবোর্ড, মেশিনের ডিসপ্লে, এলসিডি ডিসপ্লে, রান টেস্ট, F1 প্রোগ্রাম, F2 ওয়ার্ক লিস্ট, F3 টুলস, F4 মেশিনের কিবোর্ড বাটন, ল্যাম্প, লাইন ফিট, ফর্ম ফিট, ইন্টার বাটন, 1 2 3 4 স্ট্যান্ড বাই ল্যাম্প, রেডি ল্যাম্প। প্রথমে আমরা ব্ল্যাঙ্ক করব মেশিনের টুলস, F4 1 নম্বর স্টোর ডাটা ইউটিলিটি, 2 নম্বর ফ্লো সেল কনফিগারেশন, 2 এ চাপব। কারেন্ট ফ্লো সেল স্ট্যাটাস 1, মানে ফ্লো সেলে টেস্ট করলে 1 থাকবে, যখন কিউবেলে টেস্ট করবো তখন অফ। কারেন্ট অ্যাসপিরেশন ভলিউম 500, অ্যাসপিরেশন ভলিউম 500। তারপর ক্যাল মেনু F3, একে রিড ওয়াটার রেফারেন্স, 2 ফ্লো সেল অ্যালাইনমেন্ট, 1 নম্বর রিড ওয়াটার, 1 চাপব, প্রেস 1, রিড ওয়াটার, অ্যাক্টিভেট দ্য স্যাম্পল সেন্সর, 1 রেডি। এখন ওয়াটারকে রিড করাবো, ডিস্টিল ওয়াটার রিড করাবো। রিডিং ওয়াটার, ওয়াটার রিডিং নিচ্ছে, এটা প্রতিদিন প্রথমে মেশিন অন করার পরে এই কাজটাই করতে হবে। তখন কমপ্লিট F4, কোয়েট F1, এটা এক্সটার্নাল ইনকিউবেটর, 37 ডিগ্রি টেম্পারেচার মেনটেন করে, 18টি পজিশন আছে এখানে। রান টেস্ট, রান টেস্ট মানে F1, এখানে সবগুলো টেস্টের প্রোগ্রাম আছে, যেমন এই পেজে 1 থেকে 12টি প্রোগ্রাম আছে, মোড়ে গেলে আরও প্রোগ্রাম পাওয়া যাবে, F2 মোর। ১৩ থেকে ২৪টা আবার মোড়ে চাপ দিলে আবার F2, এই পেজে আছে 25 থেকে ৩৬ প্রোগ্রাম, এই পেজে আছে 37 থেকে ৪৭। আবার প্রথমে চলে আসছে দ্বিতীয় পেজ, কোয়েট করব, কোয়েট F1, এখন টেস্ট করব। কিভাবে টেস্ট করতে হয় এটা দেখব। আমরা গ্লুকোজ টেস্ট করব, গ্লুকোজ 9 নম্বর প্রোগ্রাম, 9 দিতে হবে, 9, প্রেস 9, এই যে 9 এখানে উঠছে, সিলেক্টে
টেস্ট নাম্বার 9, দেন এন্টার। প্রিন্ট টেস্ট হিডার অলওয়েজ নো, সবসময় নো করতে হবে যে কোনো প্রোগ্রামে ঢুকলেই। ইউজ স্টোরেজ ব্ল্যাঙ্ক, মানে যে ব্ল্যাঙ্কটা করা আছে সেটা কি আপনি ইউজ করবেন না নতুন করে ব্ল্যাঙ্ক করবেন। যদি নতুন করে ব্ল্যাঙ্ক করেন তাহলে নো চাপবেন, আর যদি না করেন তাহলে ইয়েস চাপবেন। যদি আমি যেহেতু টেস্ট করব তাহলে ইয়েস চাপবো, ব্ল্যাঙ্ক করব না, এখন শুধু টেস্ট করব, ইয়েস। এই একই স্বরূপই ইউজ স্ট্রেট কার্ভ কনসেন্ট্রেশন, মানে এই কার্ভটা কি আমি নতুন করে করব না এই কার্ভই ইউজ করব। যদি স্ট্যান্ডার্ড রান করি তাহলে নো করতে হবে, আর স্ট্যান্ডার্ড রান না করলে ইয়েস করতে হবে। যেহেতু আমি টেস্ট করব সেহেতু ইয়েস করব। ইয়েস বাটন F4। প্লট দ্য কার্ভ, মানে এই পুরো কার্ভটাকে আমি প্রিন্ট করব। যদি প্রিন্ট করি, মেশিনের সঙ্গে প্রিন্টার দেওয়া আছে, ইন্টারনাল প্রিন্টার, যদি প্রিন্ট করি সেক্ষেত্রে ইয়েস করতে হবে, তাহলে কার্ভটা পুরোটা প্রিন্ট হবে, আর প্রিন্ট না করলে নো করতে হবে। সুতরাং আমি প্রিন্ট করব না, নো করব। এখন রিড দ্য স্যাম্পল, রিড দ্য স্যাম্পল গ্লুকোজ আর রিড দ্য স্যাম্পল। এখন এখানে যত খুশি তত গ্লুকোজের রিডিং নিতে পারবেন, 10টা, 20টা, 50টা, 100টা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।